হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি হচ্ছি সাদিক আর তোমরা দেখছো সাদিক ব্লগ টিভি চ্যানেল। তো আজকে আমি পরীক্ষা দিতে এলাম। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম রুম এটা, ঠিক আছে? এখানে আমাদের এডুকেশন পরীক্ষা হবে, এটা হচ্ছে গড়িয়া। তো আমরা এখানে প্রথম পরীক্ষাটা দিব, দিয়ে তারপরে আবার একটার পরে পরীক্ষা আছে দুটোই থেকে। এই পরীক্ষাটা আমাদের হবে একটা না তিন ঘন্টা, কি বলবো, ভীষণই ব্যাপার। তো দেখতে পাচ্ছ এটাই আমাদের রুম, আর এখন এখানে বসেই পড়েছি মোটামুটি। দেখা যাক আজকে পরীক্ষায় গার্ডটা কেমন দেয়। এটা হচ্ছে গড়িয়া কলেজ। এভরিওয়ান, কি বলবো, একটা পরীক্ষা শেষ হলো, ঠিক আছে? এখন এক ঘন্টা হাফ টাইম দিয়েছে, তো আমরা এখন একটু ঘুরছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলেজের একটা, কি বলবো, এখানে সব দাঁড়িয়ে থাকে, এটা ওটা দেয়, অ্যালবেস্টার দিয়ে কোড রেখে দিয়েছে এটা উপরে। আমাদের ভাঙো কলেজের কাছে কিন্তু এ কলেজ, কি বলবো, কিছুই না, এখানে কোনো বসার জায়গা নেই, পুরো বিয়ার আমার কলেজ, হতে পারে কলকাতার কলেজ, কিন্তু পুরো ফালতু। তো আমাদের পরীক্ষাটা, ওই পরীক্ষাটা দেওয়া হয়ে গেলো, আর একটা পরীক্ষা আছে, তো ওটা দেবো, সেই জন্য আমরা এখন ওয়েট করছি। এখন এক ঘন্টা সময় আছে, ওই জন্য ভাবলাম একটু বাইরের দিক থেকে ঘুরেই আসি। তো আমার ফ্রেন্ডের নিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কলেজের সামনের রাস্তা, কলেজের গেট দেখতে পাচ্ছ, কি বলবো, খুব একটা খাস না এখানে কলেজটাতে, এতটা ভালো না, সমস্ত দিকে অসুবিধা। তো এখন রাস্তার দিকে ঘুরি, আর কি বলবো, এরপরে হিস্টোরি পরীক্ষা আছে, তো ওটার জন্য খুবই খুবই টেনশান হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এলাম আমার দ্বিতীয় রুমে, এখানে আমাদের হিস্টোরি পরীক্ষা হবে এই রুমেই। এই রুমটা খুবই সুন্দর, কারণ নিচের থেকে আস্তে 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 বেঞ্চগুলো উঁচু উঁচু করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে রুমটা, সবাই এসে এরা সেলফি নিচ্ছে। এর আগের দিনও আমরা এখানে অ্যাকচুয়ালি একটা পরীক্ষা দিয়েছি, তা আজকে যারা এলো এরা যে মনে হয় জীবনে এরকম রুম দেখিনি, ওই জন্য সব সেলফি নিচ্ছে ঘরে, দেখলে খুবই হাসি লাগে গাইস। রুমটা তোমরা দেখো, খুবই সুন্দর লাগে রুমটা দেখতে, কিন্তু কিছু কিছু আবাদে, কি দেখাচ্ছে তুমিও, তো কিছু কিছু আবাদে ভূত বোনাই আসছে, তা যার ফলে কি হচ্ছে, রুমটাই শুধু সেলফি নিয়ে দেখছে যে কেমন লাগে রুমটা। আসলে ভালো একটু বলতে হবে, তাই বলি এর তো কী খাস আছে এই রুমটার মধ্যে, তোমরা বলো তো, এসব সেলফি নিতে হবে। তো এটা হচ্ছে আমরা কলেজের বাইরে, মানে এটা কলেজের মাঝখানে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেজুর গাছ, কত বড়, দেখে তিনতলার সমান গাছ একটা খেজুর গাছ, ভাবা যায় কি, খেজুর গাছের পাই দিয়ে জড়িয়ে আছে, খুব সুন্দর লতানো বট গাছ। তো এটা মাঝখানে, এটা হচ্ছে ভাঙড় কলেজ। এই ভাঙড় কলেজের মতো কিন্তু অতটা সুন্দর নয়, কিন্তু হলেও এই খেজুর গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কলেজের মধ্যে কিছু কিছু গাছ লাগিয়ে রেখে দিয়েছে। তো গাইস আর কি দেখাবো বলো, যা ছিল সবই দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সামনে আমার পরীক্ষা ভাই, তাড়াতাড়ি চো 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 চো।